আজকে আমরা পড়বো ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। আমরা বিভিন্ন রকমের খাবার খাই, এর সবকটা খাবারের মধ্যেই সবকটা নিউট্রিয়েন্টস থাকে, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, মিনারেলস থাকে, অ্যান্ড ওয়াটার। ছয় রকমের নিউট্রিয়েন্টস, তাই তো? প্রোটিনস, ফ্যাটস, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, মিনারেলস এন্ড ওয়াটার। আচ্ছা, এর মধ্যে ডাইজেশন করতে কোনগুলোকে কাজে লাগে? ডাইজেশন করতে কাজে লাগে হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেটস এন্ড প্রোটিন। আর ভিটামিনস, মিনারেলস, ওয়াটার ওইগুলো আমাদের শরীর এমনি শুষে নেয়, এমনি অ্যাবজর্ব করে, তাই তো? আচ্ছা, এবার ধরো আমি মাংস খাচ্ছি, মাংসের মধ্যে কি আছে? অনেক প্রোটিন আছে, কিন্তু মাংসের মধ্যে সবকটাই নিউট্রিয়েন্টস আছে, কিন্তু প্রোটিনের ভাগটা অনেক বেশি। তাহলে কি হলো, মাংস প্রোটিন ফুড হলো। ধরো আমি সন্দেশ খাচ্ছি, সন্দেশের মধ্যে কি আছে? কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট সব আছে, কিন্তু বেশি কি আছে? কার্বোহাইড্রেট। কি হলো সন্দেশটা? কি হলো? কার্বোহাইড্রেটস ফুড, ঠিক আছে? মানে আমি রসগোল্লা খাচ্ছি, তাই তো? সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস, কারণ কার্বোহাইড্রেটস অনেক বেশি আছে। ওর মধ্যে কি প্রোটিন? হ্যাঁ আছে, কারণ দুধ থেকে তৈরি আছে, দুধের মধ্যে তো প্রোটিন থাকে, কিছুটা প্রোটিন আছে, কিন্তু বেশি কি আছে? কার্বোহাইড্রেটস। সো রসগোল্লা উইল বি কনসিডার অ্যাজ, রসগোল্লা উইল বি কনসিডার অ্যাজ কার্বোহাইড্রেট ফুড। ওকে, গুড। চলো, দ্য ডাইজেস্টিভ সিস্টেম স্টার্টস ফ্রম আওয়ার মাউথ। আমরা কি করি ডাইজেশন বলতে কি বুঝি? ডাইজেশন মানে হচ্ছে আমাদের দাঁত দিয়ে চিবানো, মানে না, ডাইজেশন মানে হচ্ছে আমি যদি তুই আমাকে একটা আস্ত বিস্কিট দিলি বা রুটি দিলি, আমি তো পুরোটা খেয়ে নিতে পারবো না, ইট নিডস ম্যাস্টিকেশন, এটাকে আমায় চিউ করতে হবে, কেন? কারণ ওটাকে আমি নিচের দিকে নামাতে হবে। ডিউরিং ম্যাস্টিকেশন আমার মুখে কিছু একটা জিনিস বেরোয়, কি বেরোয়? সালাইভা কন্টেইনস দ্য এনজাইম which aids in carbohydrate digestion. And what is the name of that enzyme? Ptyalin. Ptyalin, good. আচ্ছা, তাহলে সালাইভার কাজ কি হলো? খালি কি ডাইজেশন করা? না, সালাইভার একটা তো কার্বোহাইড্রেট ডাইজেস্ট করা, আর আরেকটা কাজ হচ্ছে ফুডগুলোকে সেইটাকে বলে কার্বোহাইড্রেট। স্টমাকের মধ্যে কোন এনজাইম থাকে? হ্যাঁ, কি থাকে? নো, ফাস্টে তো মেকানিক্যাল ডাইজেশন এক্সাম্পলটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, তুই তো কেমিক্যাল ডাইজেশন বলছিস, টায়ালিন সেটাকে বলে না, টায়ালিনটাও তো বললি যে কেমিক্যাল ডাইজেশনে কাজ করছে, হ্যাঁ, তাই তো? সেরকম স্টমাকেও তো কি থাকে, যে এনজাইমটা থাকে, কি নাম? গ্যাস্ট্রিক লাইপেজ। আর কি থাকে? গ্যাস্ট্রিক লাইপেজ, পেপসিন। এটা পেপসিন কি করে? প্রোটিন ডাইজেশনে সাহায্য করে। আর গ্যাস্ট্রিক লাইপেজ ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে এক্সাম্পলস অফ, দিস অল আর এক্সাম্পলস অফ কেমিক্যাল ডাইজেশন। এবার মেকানিক্যাল, কাম টু দ্য এক্সাম্পলস অফ মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল ডাইজেশন কি? আমরা দাঁত দিয়ে চিবোচ্ছি ফোর্স দিয়ে, এই ফোর্স দিয়ে ডাইজেস্ট করে, এটা এটাকে বলে মেকানিক্যাল ডাইজেশন। ইসোফেগাস শেষ হলো? না না, ঠিক আছে, বল কন্টিনিউ। খাবার যায় না, শুধু ইসোফেগাস দিয়ে কেন খাবার যায়, কেন
কারণ ট্র্যাকিয়ার যে মুখটা মানে জাংশনটা সেরকমই এখানে একটা ট্রাফিক পুলিশ আছে, তার নাম হচ্ছে এপিক্লটিসের কাজ কি ছিল, শুধু এরকম করবে এরকম করবে এরকম করবে এরকম করবে। যখন খাবারটা আসে এপিক্লটিস কি করে তাহলে খাওয়ার সময় কেন কথা বলতে নেই? খাওয়ার সময় কেন কথা বলতে নেই? যখন আমরা কথা বলছি আমাদের নিঃশ্বাস লাগবে, শুরু হচ্ছে সেখানে একটা স্পিংটার থাকে, সেই স্পিংটারটার নাম হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার। সেই স্পিংটারতে কি আছে? LES শর্টে বলে LES, লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার। গ্র্যাভিটির জন্য কিন্তু আমাদের খাবার নামবে না, শুধু গ্র্যাভিটির জন্য সেটা কিন্তু না, আমাদের আরেকটা মুভমেন্ট আছে, তার নাম হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট বা পেরিস্টালসিস মুভমেন্ট। পেরিস্টালসিস, পেরিস্টালটিক মুভমেন্ট আর পেরিস্টালসিস, এটা কি কন্ট্রাকশন রিল্যাক্সেশন? কন্ট্রাকশন রিল্যাক্সেশন, খাওয়ারটাকে নিচের দিকে ধাক্কা মেরে ধাক্কা মেরে মেরে নাবাচ্ছে, তাই তো? এবার যখন খাওয়ারটা নিচে নেবে স্টমাক অফ দি আসলো, আচ্ছা এবার কেন উপরে ওঠে না, কেন ওইখানে একটা স্পিংটার থাকে? আমি তো বললাম ওই স্পিংটারটা না লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার, যেটা খাওয়ারটাকে স্টমাকে ঢুকতে দেয় কিন্তু উপরে উঠতে দেয় না। বা স্টমাকে একটা অ্যাসিড সিক্রেট হয়, অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের আমরা ধরো ডেটল দিয়ে হাত ধুলাম বা আমরা ভাবছি আমাদের সব জল মরে যাবে, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপে তো অলরেডি আমাদের হাতটা ফেলি তাহলে কি দেখবো, অসংখ্য জাম অসংখ্য, ঠিক আছে? এবার যখন আমরা খাবারটা খাচ্ছি তাহলে আমাদের খাবারের খাওয়াতে তো জামটা ঢুকছে, তাহলে কি হলো ওই জামসটাকে মারতে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাহায্য করে। আরেকটা কাজ আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওই কাজটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ আর হচ্ছে তোমার তৈরি করে, তাহলে কি মুখে কি দেয় কার্বোহাইড্রেট, স্টমাকে কি দেয় প্রোটিন, এবং সঙ্গে আরেকটা জিনিস ডাইজেস্ট হয় ফ্যাট। বা কি করে ডাইজেস্ট হয়? একটা জিনিস বেরোয় তার নাম হচ্ছে একটা এনজাইম বেরোয়, এনজাইম বেরোয় তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ, ভেরি গুড। সেটা নাম সেটা কি করে ফ্যাটকে ডাইজেস্ট করে, তার মানে এটা একটা লাইপোলাইটিক এনজাইম বের হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, আর একটা প্রোটিওলাইটিক এনজাইম বের হচ্ছে, তাই তো? যেটা হচ্ছে পেপসিন, আচ্ছা কি কি হলো প্রোটিন আর ফ্যাট দুটো ডাইজেস্ট হলো। এবার তাহলে মুখে কার্বোহাইড্রেট ডাইজেশন হলো, স্টমাকে প্রোটিন আর ফ্যাটে ডাইজেস্ট হলো। কিছু ক্লাসে গেলে পড়বি তখন ভান অফ নার্ভস গ্ল্যান্ড, যেখানে হ্যাঁ লিঙ্গুয়াল লাইপেজ বের, ওসব পড়ের ব্যাপার, হ্যাঁ ঠিক আছে। এখন কি এই জানি স্টমাক থেকে বা কোথায় যাবে, স্মল ইন্টেস্টাইন, যে স্মল ইন্টেস্টাইনে গেল না, স্মল ইন্টেস্টাইনে যাওয়ার আগে স্টমাক যখন পাস করছে সেখানে আরেকটা স্প্লিংটার থাকে, হ্যাঁ এই স্প্লিংটারটা নাম হচ্ছে পাইলোরিক, পাইলোরিক স্প্লিংটার, আচ্ছা পাইলোরিক স্প্লিংটার ক্রস করে কোথায় ঢুকলো, স্মল ইন্টেস্টাইন, আচ্ছা স্মল ইন্টেস্টাইনে যেই বললো খাবার গুলো পটাপট পটাপট ভাঙতে শুরু করলো। না তার আগে বল, হোয়াট ইজ দা লেন্থ অফ দা স্মল ইন্টেস্টাইন? ইট ইজ
22 to 23 feet. Sometimes 24 feet. আচ্ছা ঠিক আছে, আর লার্জ ইন্টেস্টাইনের মাপ কতটা হয় মোটামুটি? 5 feet. আচ্ছা, বা স্মল ইন্টেস্টাইনে ঢুকলে বা স্মল ইন্টেস্টাইনে দুটো জায়গা থেকে দুটো দুটো পাইপ এসে ঢুকছে, একটা লিভার থেকে একটা পাইপ আসছে, একটা প্যানক্রিয়াস থেকে পাইপ আসছে। লিভার থেকে বাইল বেরোচ্ছে, বাইলটি ডাইজেস্ট করে সাহায্য করে ফ্যাট, আর প্যানক্রিয়াস থেকে কি আসছে প্যানক্রিয়াটিক জুস কি ডাইজেস্ট করে সাহায্য করে ফ্যাট, তিনটে জিনিস ডাইজেস্ট করে সাহায্য করে, সেটা হচ্ছে ফ্যাট, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট। তারপরে কি প্যানক্রিয়াটিক জুসের মধ্যে এনজাইমস থাকে? হ্যাঁ, যেটা প্রোটিনকে ডাইজেস্ট করে, যে প্রোটিনকে ডাইজেস্ট করে কি বলে? তাই তো, একটা লাইপোলাইটিক এনজাইম, একটা প্রোটিওলাইটিক এনজাইম, একটা অ্যামাইলোলাইটিক এনজাইম। আচ্ছা, তাহলে কি হলো, স্মল ইন্টেস্টাইন এসে ডাইজেশন সবকটার কমপ্লিট। আচ্ছা, এবার শুধু ডাইজেশন হলেই হবে না, এবার ওটাকে অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করতে হবে, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন তো স্মল ইন্টেস্টাইন হয়ে গেল, আর কিছুটা ম্যাক্সিমাম ডাইজেশন অলসো টেক্স প্লেস ইন স্মল ইন্টেস্টাইন, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অলসো টেক্স ইন স্মল ইন্টেস্টাইন, টেক্স প্লেস ইন স্মল ইন্টেস্টাইন। ছোটা ওয়াটার মানে রিমেইনিং ওয়াটার চলে গেল লার্জ ইন্টেস্টাইনে। মানে কি হলো, অ্যাবজর্পশন গুলো যখন হচ্ছে তখন স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা কি দেখতে পাই, কি থাকে? ফিঙ্গাল লাইক প্রজেকশন থাকে, যেগুলোর নাম কি ভিল্লাই। ওখান দিয়ে কি হলো, সব অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে যখন স্মল ইন্টেস্টাইন পুরো পাস করে চলে গেল, যখন ওয়েস্ট মেটেরিয়ালটা যেটা তৈরি হলো লার্জ ইন্টেস্টাইনে ঢুকছে, তখন কি থাকে? ওয়েস্ট মেটেরিয়াল থাকে, কিছু রিমেইনিং ওয়াটারস থাকে, আর সামান্য মিনারেলস থাকে, সামান্য কিছু, কারণ ম্যাক্সিমামটাই তো অ্যাবজর্পশন হয়ে গেছে স্মল ইন্টেস্টাইনে। এবার যখন ওটা লার্জ ইন্টেস্টাইন পাস করছে, তখন কি হবে? লার্জ ইন্টেস্টাইন পাস করে তখন রিমেইনিং ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে যাবে, আর সামান্য মিনারেলসটা অ্যাবজর্ব হয়ে যাবে, আলটিমেটলি ওয়েস্ট মেটেরিয়ালটা ড্রাই হতে থাকবে, ড্রাই হতে থাকবে। এবার এবার আমি লার্জ ইন্টেস্টাইনের পার্ট বলবো, কি কি পার্ট আছে। একটা আছে সিকম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এন্ড রেকটাম। এবার কি আছে দুটো, এবার দুটো রোগের আমি নাম বলবো। একটা আছে ডায়রিয়া, এটা কনস্টিপেশন। এবার কি করে ডায়রিয়া হয় আর কনস্টিপেশন হয়? ডায়রিয়া মানে হচ্ছে পাতলা লিপিড, আর পাতলা লিপিড এই পাতলা পটি, পাতলা পটি মানে সফট স্টুল, ওয়াটার স্টুল, তাই তো? হ্যাঁ। আর কনস্টিপেশন মানে হচ্ছে ড্রাই স্টুল, ড্রাই স্টুল, ড্রাই স্টুল। কি করে হয়, যখন পেরিস্টালটিক ভুঁ মানে অনেক বেড়ে যায়, কি হবে, তাড়াতাড়ি তোমার লার্জ ইন্টেস্টাইন পৌঁছে যাবে, কি পৌঁছে যাবে, ওয়েস্ট মেটেরিয়াল পৌঁছে যাবে। এবার কি কি হবে, মানে লার্জ ইন্টেস্টাইনটা তাড়াতাড়ি পাস করে যাবে, তাই তো? ওয়েস্ট মেটেরিয়াল, হ্যাঁ। এবার যদি তাড়াতাড়ি পাস করে যায়, পেরিস্টালটিক মুভমেন্ট বেড়ে গেছে, তাড়াতাড়ি পাস করে গেলে কি হবে? তাড়াতাড়ি পাস করে জলসেচের টাইম কম পাবে, তাহলে কি হবে, রেজাল্টই কম জল শুষবে, কম জল শুষবে, রেজাল্টই কি, ডায়রিয়া। আচ্ছা, এবার কোন কারণে যদি নরমালের থেকে পেরিস্টালটিক মুভমেন্ট কমে যায়, তাহলে কি হবে, ওয়েস্ট মেটেরিয়ালটা আস্তে আস্তে লার্জ ইন্টেস্টাইন পাস করবে, কি হবে, জলসেচের টাইম অনেক পাবে, তাহলে কি হবে, কষ্টকাঠিন্য, কনস্টিপেশন। হ্যাঁ,
আচ্ছা এটা তো বুঝলাম ডায়রিয়া কনস্টিপেশন, আমার যে ওয়েস্ট মেটেরিয়ালটা যেটা ফিসেস তৈরি হলো, স্টুল যেটা তৈরি হলো, where it will get stored? রেকটাম। রেকটামে গিয়ে স্টোর হলো। আচ্ছা এবার স্টোর হতে হতে যখন রেকটামটা ভরে যাবে তখন কি হবে? তখন আমাদের এনাল ক্যানালের মধ্যে দুটো স্ফিংটার থাকে, একটা ইন্টারনাল ইন্টারনাল এনাল স্ফিংটার আর একটা যে এক্সটারনাল এনাল স্ফিংটার। এটা বন্ধ থাকবে, বন্ধ থাকবে। এবার ধরো আমি স্কুলে আছি, স্কুলে ধরো সব টয়লেট বুক আছে, এবার আমি তো প্যান্ডেল প্যান্ডেল করতে পারবো না, এবার আমাকে আটকে রাখতে হবে। আটকানোর জন্যই আমাদের সাহায্য করে এক্সটারনাল ইউরেথ্রা এক্সটারনাল অ্যানাল স্ফিংক্টার। তুই ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস এক্সটারনাল ইউরেথ্রাল অরিফিসের সাথে গুলিয়ে ফেলে, হ্যাঁ এক্সটারনাল অ্যানাল স্ফিংক্টার আটকে রাখে। তার মানে এটা কার আমাদের আমাদের ইচ্ছার উপরে কন্ট্রোল করে। এবার যখন আমি টয়লেটে চলে যাব, ওই ফাঁকা হয়ে যাবে চলে যাব, তখন আমাদের ইচ্ছা মতো খুলব আর পটিগুলো পড়ে যাবে। কি খুলব? প্যান্টালুন কি খুলব? অ্যানাস, হ্যাঁ এক্সটারনাল অ্যানাল স্ফিংক্টার, এক্সটারনাল অ্যানাল স্ফিংক্টার আর কোন কোয়েরি? গুড।